বিসমিল্লাহির রহমানুর রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এমএনজে কুকিং স্টুডিওতে। আজকে খুব মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে টেস্টি অ্যান্ড ক্রিস্পি চিকেন, ফ্রাইড চিকেন। এটা খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যেতে হবে না কষ্ট করে, তো খরচ করতে হবে না অনেকগুলো টাকা, বাসায় তৈরি করতে পারবেন খুবই সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে। সেজন্য আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা। ওকে, এখন দিয়ে দিতে হবে সস। অবশ্যই কিন্তু সসগুলো দিতে হবে ভালো টেস্ট পাওয়ার জন্য। এখানে আমি অয়েস্টার সস নিয়ে নিলাম 1 টেবিল চামচ, আর হচ্ছে সয়া সস নিয়ে নিলাম 1 টেবিল চামচ। সসগুলো দেওয়ার কারণে আমি মুরগির মধ্যে কোনো ধরনের লবণ দেব না, বিকজ সসগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে লবণ আছে। আমি আরও একটু সামান্য পরিমাণে সয়া সস, অয়েস্টার সস মিশিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু ফিশ সসটাও দিয়ে করতে পারেন। আর আমি সবগুলো মশলাকে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি একটা বড় মিক্সিং বোলে। দিয়ে দিচ্ছি চিকেনগুলো, আমি প্রায় 6 পিস লেগ পিস নিয়েছি চিকেনের, আর দেখতেই পাচ্ছেন স্কিন সহকারে নিলাম, আর 2 পিস নিলাম উইংস, চিকেন উইংস। আপনারা কিন্তু মুরগি যে কোনো অংশ দিয়ে করতে পারেন, তবে অবশ্যই সেটার মধ্যে স্কিনটা থাকতে হবে, তবে সবচাইতে ভালো হয় যেটা লেগ পিস দিয়ে করলে। যাই হোক, এখন খুবই ধৈর্য সহকারে খুবই স্মুথলি এটা ভালো করে মশলাতে মিশিয়ে নিতে হবে, আর এভাবে ঢেকে রেস্ট হতে দেব প্রায় 3 থেকে 4 ঘন্টা, তাতে করে মশলাটা খুব ভালো করে ভেতরে ঢুকবে। আর মাঝে কিন্তু অবশ্যই একবার নেড়েচেড়ে মিশিয়ে দেবেন, আর এটা ফ্রিজে রাখার দরকার নাই, ঘরে নর্মাল টেম্পারেচারে রাখলে এনাফ। এখন দেখিয়ে দিচ্ছি আমি উপরে স্কিনটা কোট করার জন্য শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো। আমাদের বাসায় আশা করি সবারই আটা থাকে রুটি খাওয়ার জন্য, আমি সেই আটা নিয়ে নিলাম 3 কাপ, দিয়ে দিলাম আরও লবণ স্বাদ মতো, আর হচ্ছে কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটাকে আমি চেলে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, কে কীরকম মরিচ খেতে পছন্দ করেন। আর চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারেন, তবে এটার অরিজিনাল রেসিপিটা হচ্ছে কেক ফ্লাওয়ার দিয়ে, তো সেটা সবার কাছে দেখা যায় অ্যাভেলেবেলই থাকে না, তাই আমি এই সহজ পদ্ধতিটা দেখালাম আজকে। এখন আমি মশলায় মাখানো চিকেনগুলোকে কোট করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এটা মিশিয়ে নিচ্ছি, খুবই ভালো করে চেপে চেপে ভেতরে আঙুল দিয়ে এভাবে একটু কোট করে নিতে হবে। এই কাজটা কিন্তু খুবই ধৈর্য ধরে করতে হবে, আর এভাবে একটু উপরে ধরে ঝেঁকে নিতে হবে, যাতে করে উপরের এক্সট্রা যে শুকনো ইনগ্রেডিয়েন্টসটা থাকবে সেটা যেন ঝরে যায়, পড়ে যায়। আর আমি বড় একটা বোলে নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে নিলাম, ফিল্টারের পানি, সেখানে ডুবিয়ে দিলাম, আর ততক্ষণ ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ দেখবেন এটার মধ্যে একটা বুদবুদ বন্ধ হয়। বুদবুদটা বন্ধ হলে বুঝবেন যে এটা সম্পূর্ণ ভেজে গেছে। ইভেন আবার আমরা সেকেন্ডবার এটা কোট করে নেব, সেম প্রসেসে আমরা সম্পূর্ণ মুরগিগুলো, সবগুলো মুরগি এভাবে কোট করে নেব, আর খুবই ভালো করে চেপে চেপে কিন্তু এটার গায়ে এই মিশ্রণটা লাগাতে হবে, যাতে করে এটা ছুটে না যায়। আর এভাবে এক্সট্রা শুকনো ইনগ্রেডিয়েন্টস ঝরিয়ে নিতে হবে, আমি বারবার বলছি। এভাবে আপনারা চাইলে কিন্তু 2-এর অধিকবারও করতে পারেন, 3বারও করতে পারেন, তাতে করে এটার উপরে কোটটা অনেক ভারী হবে। যাই হোক, আমি 2বার করে করলাম, এখন এগুলো ট্রাই করার পালা। আপনারা একটা ঘর্ত, যে ঘর্তওয়ালা যে ফ্রাই প্যানগুলো আছে সেখানে ডুবো তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব।
আর চুলার আঁচটা কিন্তু থাকবে লো টু মিডিয়াম। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা অনেক ফুটে উঠছে, আর এভাবে মাঝে মাঝে একটু ধুলিয়ে দিতে হবে যাতে করে উপরে নিচে ভালো করে এটা ভাজা হয়। আর চাইলে কিন্তু আপনার একটা চামচ দিয়ে একটু একটু তেল উপরে এভাবে উঠিয়ে দিতে পারেন। এভাবে আমি সবগুলো চিকেনকে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু একটু লালচে হয়ে এসেছে। আমি উঠিয়ে নিচ্ছি একটা কিচেন টিস্যুর উপর, তাতে করে উপর এক্সট্রা যে তেলটা থাকে সেটা চলে যাবে। আর এটা হয়েছে কিনা সেটা চেক করার বলা হচ্ছে আপনার একটা ছুরি দিয়ে একটু গর্ত করে কেটে দেখবেন, যদি ভেতরে কোনো মাংসটা যদি ইজিলি কেটে যায় বা ভেতরে যদি একটু সাদা সাদা দেখা যায় তাহলে বুঝবেন যে এটা অলরেডি কুক। আর এটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না, 10 মিনিটের বেশি কখনোই লাগবে না, 10 থেকে 12 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো দর্শক, যদি আজকের আয়োজনটা ভালো লাগে, আমি অবশ্যই চেষ্টা করেছি খুব ইজিলি দেখানোর জন্য। ভালো থাকবেন সবাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।